তো কেমন আছো তোমরা তো সবাইকে আবারই স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা কোন বেশি কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থামেল দেখে বুঝে গিয়েছো তারপরে বলে দিচ্ছি আজকে আমরা ভরে দিতে যাচ্ছি সুমাইয়া নামে একটা মাইয়াকে সুমাইয়া নামে এমন একটা মাইয়া যে মনে করে চিনে সবাই চিনে ম্যাক্সিমাম সবাই চিনে কেননা সে একটা গানের ওই আতিফ ইসলাম ভাইয়ের একটা গানের মধ্যে সে উল্টাপাল্টা একটা বুলবাল গান গায় ভাইরাল হয়ে গেছে কেন সেই গানের আর কি রিপিট কইরা সো তাকে নাকি আবার বিয়ে করতে চায় আরেকটা টোকায় সে তো টোকাই থেকে আসছে তারপর আর একটা টোকায় তাকে বিয়ে করতে চায় এবং সেই বিষয় নিয়ে তার ফ্যামিলি মেম্বার্স কি বলে এবং কি সেই ছেলে এটা বলছিল যে তার বাপে বলে খায়া কথা কই এটা সত্য নাকি মিথ্যা এই বিষয়ে আজকে আমরা গুতাগুতি করব সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করা আর আজকের ভিডিও শুরু করা যাক আর শুন আমি এক সময় ছিলাম আমি এত তোর মতো এত বেয়াদব ছেলে আর জীবনে চোখ কখনো দেখি নাই আচ্ছা যদি টোকাই পোলা পাই না অভদ্র না হয় আই মিন বেদব না হয় তাহলে কারা হবে আমরা নাকি আমরা টোকাই না মতো তারা তো টোকাই থেকে উঠে আসে টোকাই থেকে উঠে আসার পরে মনে করো তারা বেদবি থেকে যাবে বিকজ দেখ একটা মানুষ একটা কথা কইতেই পারো অস্বাভাবিকের কিছু নাই একজন মানুষ যত পপুলার হয় না কেন তার মনে কর যে তত দুশন বাড়তেই থাকে তো এখানে মানুষ সমালোচনা করবে এটা স্বাভাবিক তো এখানে তোমার সুটকি মারামারি কেন করতে হবে এই ভিডিওটা নিয়ে কেন তুমি বারবার কথা কও আর এই কারণেই তুমি সুটকি মারা আমাদের হাতেও খাও

তেল নিশা করে এই কারণে আজ আমার স্বামীর তেল নিশা ঘর বানাইছে আজকে তার মতো ছেলে আমার ভাষা আছে তার মতো বেয়াদব ছেলে না ছেলে আমরা জন্ম দিছি তার মতো সরণ বেয়াদব ছেলে আমাদের ঘরে জন্ম হয় নাই তো আমার আম্মুর থেকেও কথা শুনলেন তো আর আমারও পাঁচটা বড় ভাই আছে বা আন্টি কে ভাত খাই আপনি মানে পাঁচটা ছেলে জন্ম দিয়েছেন এটাতে অহংকার করার কি আছে ভাই পাঁচটা ছেলে জন্ম দিয়েছেন ওইগুলার কেরিয়ার সম্বন্ধে চিন্তা করতে ওদের ব্যবসায় সম্বন্ধে চিন্তা করতে সবকিছু চিন্তা করতে পাঁচটা ছেলে জন্ম দিয়ে তো অনেক বড় বেডি বেডে গিরি করছে না তো আমি এটাই বলতে চাই যে আন্টি আপনার মানে বডি ল্যাঙ্গুয়েজ ফেস ল্যাঙ্গুয়েজ দেখে আমার ভয় পেয়ে গেছিলাম ভাগ্যিস মুখে ধরছি লাগিয়ে মুথেসি নাইলে তো মনে করেন যে এতক্ষণে আমার বাইরে হয়ে যাইতো মানে নিচেরটা আমি কিন্তু খারাপ কথা কই না আমি মুতের কথা কইছি আর কিছু না আচ্ছা আমি আপনার আরো একটু স্ক্রিপ্ট দেখতে চাই আপনি ওখানে কি বলেন তবে হোস্ট করতে যে মেয়ে এটা ওইটারে আমারও ভালো লাগে নাই আমার মেয়ে তোর মত ছিল আমার মেয়ে তোর মতের বিয়া তো ছিল না তোর বিয়া তো ছিল না বাংলাদেশ দি বলিস কি তুই আমার দাবের কেন বলছ নিশা খুর তুই নিশা খাস নিশা সিনাস এ কার নামে শামির তুই নিশাইনা দিছস হ্যাঁ ভাই আগামাতা কিছু মুখ আই মিন কাম দিয়ে ঢুকতেছে না অনেক ট্রাই করলাম সেই ছেলেটাকে বলতাছে যে তুই কিভাবে বলিস যে আমার স্বামী নেশা খুর হ্যাঁ বলতেই পারে একজন মানুষ যদি দেখা থাকে তবে এইখানে ওই ছেলেটার ইনভলভ করার কি আছে আমি এটা বুঝলাম না ওই ছেলেটা বলতে মানে আপনারা বলতেছেন যে ওই ছেলেটা তারে নেশাইনা দিছে নেশাইনা দিছে তার মানে অবশ্যই সে খাইছে না হলে কেন সে আইনা দিবে তাই না না কোনোদিন দেখিনি

কোনো দিন আমার ফ্যামিলি আজ পর্যন্ত কোনো বলতে কোনো মানুষে কোনো দিন কইতে পারতো না আচ্ছা যেইখানে একজন মানুষের দেখলে বোঝা যায় সে শুধু গাঞ্জা খুন না ভাই দুনিয়াতে যত প্রকার নেশা আছে সেই ধরনের খুর আর তারা তো দেখে মনে হচ্ছে ডেন্ডি খুর ভাই এটা তো গাঞ্জা খুর করে পুলার বুল মস্ত বড় বলেছে অনেক বড় বলেছে কেননা সে ডেন্ডি খুর তার মুখের অবস্থাটা তুমি দেখো মুখের অবস্থা বাদাই দিলাম তার ঠোঁট দেখলেও তো বোঝা যায় মানুষ সিগারেট খায় না না খায় কালো মানে সিগারেট টিকিট খাইলে মনে করছে এত কাল না ঠুট কিন্তু উনি তো মনে করে যে ডেন্ডি মেন্ডি খাই মনে করে যে কুল পাই না এত পরিমান কালো হয়েছে তার ঠোঁটের অবস্থা তার ফেসটা তো মনে করছে পুরো পুটকি লেছে বাংলার পাশের থেকে অবস্থা খারাপের ভাই এই ভিডিওটা আমি বানাইতাম না বানাইতেছি জাস্ট একটা এই মনে করো করো যে এই একটা ছোট্ট ক্লিপের কারণে ভিডিওটা বানানো এই ক্লিপটা তোমরা একটু দেখো ভালো করে আর আমি সব সহ্য করতে পারি আমি জাহান নামের আগুনও সহ্য করতে পারবো তোর মাথা নষ্ট আপনি তো সেলসেলায় বেস্তে যাবেন যেখানে একটা পিচ্চি বলার তুমি সারা দিন চিল্লাই ভাই এখানে তুমি জাহান নামের আগুন সহ্য করবা বাহ বাহ বইন বাহ চুতমারানি মেগি সো গায়ে সবাই দয়া করে একটু কানে হ্যাডফোনটা গুজো কেননা এখন থার্ড ডিগ্রি শুরু করবো গগন সাকিবের এক গানে একটা মাইয়া বলবো শুধু ভাইরাল হয়ে যাওয়ার কারণে মনে করো যে কিছু টাকা মিউজিক ইন্ডাস্ট্রি থেকে তো টাকা পাওয়ার ফলে মনে যে তার হয়ে গেছে টাকার দালাল টাকার দালাল হয়ে যাওয়ার কারণে মনে করার মাদ্রাসায় বাদ দিয়েছে তারা এখন তুই ঠিক কথা বলেছিস আর এইগুলো এই বাংলাদেশের পলিসি নিয়ম নীতি বলে থাকে এইসব বোকা চোদাময় কিছু মেম্বারদের কারণে মনে করো যে এখন যুগের মাইয়া গুলো মনে করো যে এইসব ভাইরাল হওয়ার চেষ্টা করে আর যে ফুটপাতে পোলাপাই গুলো মনে করি যে টুকাই যে করে যেম ভাই এসব তো ম্যাগি চোদ একটা পোলা পায় ডেন্ডি খায় সারাদিন রাস্তার মধ্যে পড়ে থাকে তারপরে তাদের কি তারা অনেক ভদ্রভাবে চলে তো ভাই এরকম মনে করো বোকা চোদাদের কি কি বলা উচিত আমি নিজেও জানি না তবে হ্যাঁ এরকম ম্যাগি চোদক পোলা পায় গুলারে মনে করো রাস্তায় ফলায় পুটি মারাই উচিত নাহলে এগুলার আবার আগের মতো ভিক্ষা করানো উচিত টুকায়ের মতোই থাকা উচিত কেননা ভাই এদের এমন ফ্যামিলি কেননা ভাই এদের ফ্যামিলি দেখে মনে হইতাছে যে সবটি ডেন্ডি খুর কেননা ভাই এই যে আমি দেখছি অনেক সময় দেখছি যে রাস্তা দিয়ে যখন আমরা যাই আমরা যখন দূরে ট্রাভেল করি তো অনেক সময় রাস্তার মধ্যেই পড়ে থাকে অনেক ফ্যামিলি দিয়ে ডেন্ডি খায় নিজের বুক মিটাইতেছে এরকম সিচুয়েশন থেকে তারাই উঠছে এমন না যে তারা মনে করে

দেখিনি আর এটাই স্বাভাবিক যে তারা মনে করো যে এখনো গান বাবা এগুলো ডেন্ডি মেন্ডি খায় এখন হয়তো একটু ভালো মন্দ খাইতে পারতেন কেননা মাইয়ার দিয়া ব্যবসা করে টাকা পাইতেছে ভালো এই যে বলছিলাম তোমাদেরকে এখনের বিজনেসে একটা ম্যাগি ব্যবসা মাইয়া ব্যবসা এইটাই এই জিনিসটা সব থেকে বেশি চলে সো তো তাদেরকে আর ছুটকিনা আমার এই আজকের ভিডিও এখানেই শেষ করি সো আজকের জন্য এতটুকু অ্যান্ড যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না আগামীকাল আরেকটা ভিডিও পেয়ে যাবা ততক্ষণ অব্দি ভালো থাকতে তোমাদের জন্য দোয়া অ্যালয়ে আমার জন্য করো অ্যান্ড আপাতত গেলাম বলাম গেলাম